আসসালামু আলাইকুম। শুরু করছি গরিবের সহজ সরল কথাটি। একটা কবিতা ছিল, যখন তুমি এসেছিলে ভবে, হেসেছিল সবে, কেঁদেছিলে তুমি, এমনও চরিত্র করিবে গঠন, হাসিতে হাসিতে মরিবে তুমি, কাঁদিবে ভুবন। আজ কামটা কী করছিস? বাপের নামও ডুবাইলি, আর এই যে আওয়ামী পোলাপানদেরকে এতিম করে চলে গেল। যে ইউনুস সাহেবের নিয়ে এত বিরোধিতা, এখন তো বিপদে আছিস। বিপদে পড়লে তো দোয়া ইউনুস পড়তে হয়, দোয়া ইউনুস, ওই জায়গাও ইউনুস। দেখ আল্লাহ তোরে কতটা পঙ্গু করছে, হাসিনা কতটা পঙ্গু করছে, তাকে এখন দোয়া ইউনুস পড়তে হচ্ছে। মানে বিপদে থাকলে দোয়া ইউনুস পড়ে, তা এখন হচ্ছে সে দোয়া ইউনুস পড়তেছে। কোনো রাষ্ট্র তাকে এখন কিন্তু নিচ্ছে না, মজার ব্যাপার। ইন্ডিয়াও কিন্তু বিপদে পড়ে গেছে, গলার কাটা হয়ে গেছে ইন্ডিয়ার। এই যে অনেকে শুনতে যাচ্ছে দুবাই, ইউরোপ ইউনিয়ন কোথাও, মানে আমেরিকা দুবাইও চান্স পাচ্ছে না। কারণ হচ্ছে দুবাইয়ের সাথে একটা চীনের একটা ভালো সম্পর্ক হয়ে গেছে, এই কারণে দুবাইও কিন্তু রিস্ক নিচ্ছে না। আর রাশিয়া বেলারুশ, চীনের সাথে রাশিয়ার একটা সম্পর্ক, ওই জন্য এখনও গ্রিন সিগন্যাল আছে বেলারুশে, তাকে কেউ নিচ্ছে না। শোনা যাচ্ছে দুবাইও কিন্তু গোপনে গোপনে রাখছে। এখন ইন্ডিয়ার কিন্তু গলার কাটা হয়ে গেছে, আর ইন্ডিয়ান প্রচার মাধ্যমগুলা বলা তো ঠিক না, যেইভাবে বাংলাদেশে জঙ্গি তকমা দিচ্ছে, যেইভাবে মন্দির ভাঙছে, হিন্দু সাম্প্রদায়িকের বুঝে এই যে প্রোপাগান্ডা চালাচ্ছে, তাদের এই প্রোপাগান্ডা চালাইতে যা মানে মুখ থ্যাতা ভ্যাতা হয়ে গেছে। তো বাঘের বাচ্চা আমাদের ইউনুস সাহেব, ডক্টর ইউনুস, তাকে স্পষ্ট ভাষা বলে দিছে, যদি তোমার নিরাপত্তা চাও, এই কথাগুলো কিন্তু আমি প্রথম ভিডিওতে বলছি, যে আপনি আমাদের দেশকে অগণতান্ত্রিক করবেন আর আপনি নিজে ভালো থাকবেন, সেফ থাকবেন, সেটা কিন্তু হবে না। দেখেন আল্লাহর কি কাম, কালকেই ওই এডির একটা ইন্ডিয়ান পত্রিকার মিডিয়াকে এসে বলে দিছে যে বাংলাদেশে স্থিতিশীল গণতন্ত্র যদি চাওয়া না হয়, তাহলে আপনিও শান্তিতে থাকবেন না, মিয়ানমারও শান্তি থাকবে না। আর আপনি যেরকম আচরণ করেন, এই আচরণ দিয়ে আপনার ওই দোবা বা আপনার ওই ইন্ডিয়ার পূর্ব অঞ্চলগুলা, সাউথ সেভেন সিস্টার, এগুলো কিন্তু নিরাপদ থাকবে না। একেবারে মেরুদণ্ডহীন যে হাসিনা ছিল, মানে ইন্ডিয়ার বিপক্ষে পক্ষে বিপক্ষে কোনো কথা বলতে পারেনি, মানে ইন্ডিয়ার পক্ষে যা বলছে পড়ছি, ইন্ডিয়ার বিপক্ষে কোনো কথা বলতে পারে নাই, কিন্তু আমাদের ডক্টর ইউনুস তাকে আকার ইঙ্গিতে বোঝাই দিছে। এখন সমস্যাটা হয়ে গেল যে ভারত কিন্তু এখন চতুর্দিক থেকে কিন্তু একটা বন্ধু ছাড়া হয়ে গেল। বেটা এখন কেমন লাগে চিন্তা করেন, পাকিস্তান তো এমনি শত্রু আছে তার, আফগানিস্তানও ছাড়া হয়েছে, তারপরে মালদ্বীপ, সেখানে তো করুণ পরিণতি, একদম পাস করা হয়েছে যে এতদিনের মধ্যে ভারতীয় সেনা চলে যেতে হবে। নেপালের অবস্থা কী হয়েছে, ভুটানের সাথেও সম্পর্কও নাই, শ্রীলঙ্কার সাথেও নাই, এখন সর্বশেষ কট খাইল আমাদের এই বাংলাদেশে। এখন ভারতীয় মিডিয়াগুলা, এগুলো তো আসলে শয়তানের চালা বলা তো ঠিক না, এদের তোর মধ্যে নিজের স্বার্থটাই দেখে। এখন ডক্টর ইউনুসকে তারা মৌলবাদ, জামাত বিএনপির দোসর বলছে, বলুক এটা কোনো আমাদের কোনো কিছু না। এই যে এখন সম্ভবত শপথ অনুষ্ঠান হবে, শপথ নেবে, তো দেশবাসীর কাছে তিনি কোনো না কোনো মেসেজ পৌঁছাবেন। এখন বিভিন্ন জায়গায় কিন্তু চুরি ডাকাতি হচ্ছে, যেহেতু এখন সেইভাবে গভর্নমেন্ট নাই, পুলিশ নাই, থানাগুলো এখন অকার্যকর, এই জন্য সবাইকে কিন্তু সতর্ক থাকতে হবে। তো যাই হোক, ডক্টর ইউনুস কিন্তু বুঝিয়ে দিয়েছেন যে আগামী দিনে বাংলাদেশের যে নতুন পররাষ্ট্রনীতি হয়েছে, আপনার কিন্তু যা ইচ্ছা তাই করতে পারবেন না। এই বাংলাদেশের মুক্তিযোদ্ধার এই যে জঙ্গি নাটক, এগুলো কিন্তু আর খেলবে না, এগুলোর ভাত শেষ। ভারতীয় মিডিয়ারা যতই চাপাচাপি করুক, বাংলাদেশের জনগণ কিন্তু এখন বুঝে ফেলেছে আপনাদের সব পরিকল্পনা,
এই যে আয়নাঘর, এই যে বড় বড় এই যে হাসিনাকে টিকানোর জন্য এমন কোনো খুন অপকর্ম নাই যে আপনারা করেন নাই। তো মোট কথা হলো, একজন তথ্য পাইলাম যে দুবাই অনেক চেষ্টা করতেছে, দুবাইও ভয় আছে যদি তার নামে আন্তর্জাতিক ইন্টারপোল একটা মামলা হয় তাহলে দুবাই কিন্তু রাখতে পারবে না। এখন তাকে আবার ওইখান থেকে নিয়ে আসে কিনা, যেহেতু সে এখন বন্দি দশা থেকে আছে, বন্দি দশার মধ্যে আছে, মানে পুতুলের সাথেও দেখা করতে পারতেছে না, কারোর সাথে দেখা পারতেছে না, এখন তো অবস্থা খুবই খারাপ। এইসব ডিক্টেটরদের যে এই শৈর একটা একতন্ত্র ডিক্টেটররা যে শেষে যে কী সমস্যা করে আর তারা কী সমস্যায় পতিত হয়, এটা কিন্তু আজকে বাংলাদেশ তার জ্বলন্ত প্রমাণ। এই যে আওয়ামী লীগকে একা এতিম করে ফেলাইছে, যেখানে পাচ্ছে আওয়ামী লীগকে ধরে পিটাচ্ছে, বাড়ি ঘর নষ্ট করতেছে, পুড়ায় দিচ্ছে, জ্বালাই দিচ্ছে, ওদের ভুক্তভোগী শিকার হয়ে গেছে যে নিরীহ পুলিশগুলো, কিছু নিরীহ পুলিশ। তো এই দলটাকে এতিম করে দিচ্ছে, দিয়ে চলে গেছে। তো সে কথা তো অনেক পরের কথা। ডক্টর ইউনূস সম্পর্কে কথা বলি, ডক্টর ইউনূসকে এমন কোনো ভর্ৎসনা নাই, গালি নাই, তাকে করে নাই এই হাসিনা। এখন বিপদে পড়লে কিন্তু দোয়া পড়লে এই দোয়া ইউনূসে পড়তে হবে। হাসিনার কপালটা এইরকম খারাপ, তাকে দুইবার পদ্মায় চুবাইতে চাইছিল, তারপরে তো সুদখোর, এই কর ওই কর, শ্রমিকের টাকা নষ্ট করছে, এই করছে, মেরে খেয়েছে, ওই খেয়েছে, দুনিয়ার কথা। এখন তুমি কোথায় আর ইউনূস কোথায়? এখন তো বিপদে পড়ছো, যদি নাম নাও ঘন ঘন তোমাকে ইউনূসের নাম নিতে হবে, দোয়া ইউনূস পড়তে হবে, ঘন ঘন দোয়া ইউনূস পড়তে হবে। আমার একটা ফোন আসছে, তো যাই হোক, যে কথা বলা, এখন দোয়া ইউনূস কিন্তু তাকে ঠিকই পড়তে হচ্ছে। আর ভারতীয় মিডিয়া কি বলবো, মানে অনেক প্রতিবাদ করতে হয়। বাংলাদেশে জঙ্গিবাদ, জামাত, শিবির, এই হিন্দুদের মন্দির, এই বাঙ্গা চোরা, এগুলো নিয়ে বলতে 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 ফেনা তুলে ফেলাইছে। আর সবচেয়ে বড় মজার ব্যাপার হচ্ছে যে আমাদের ইউনূস স্যার এসে একেবারে ছক্কা লাগিয়ে দিছে ইন্ডিয়ানকে, বলে দিছে আগের মতো যদি বাংলাদেশে কীভাবে একটা ফ্যাসিস্ট রেজিমকে দিনের পর দিন সমর্থন করেছে, গণতান্ত্রিক ধারা থেকে এই করেছে, এগুলো কিন্তু ফল ইন্ডিয়াকে অবশ্যই ভোগ করতে হবে, অবশ্যই ভোগ করতে হবে। সে কিন্তু আকার ইঙ্গিতে অনেক বলছে। মজার ব্যাপার এই যে আজকে কিন্তু এই যে গাড়ি ঘোড়া খুলছে, দেখছেন ওয়েস্ট বেঙ্গলের কোনো গাড়ি বাংলাদেশের উপর দিয়ে যায়, মতিঝিলের উপর দিয়ে যায়, আমার কিন্তু চোখে পড়ে নাই, পড়ে নাই কিন্তু, একদম এই পাশ দিয়ে বানাপোল যায়, বানাপোল থেকে ত্রিপুরা যায়, আকাউড়া দিয়া, এখন তো পড়ে নাই, সব কিন্তু বন্ধ আছে। ভবিষ্যতে ইন্ডিয়ার বন্ধুত্ব কিন্তু আরও আস্তে আস্তে কমে যাবে, অনেকভাবে কমে যাবে। তার পৃথিবীটা কি ইন্ডিয়ার ইন্ডিয়ার ছোট হয়ে আসছে, ইন্ডিয়ার পৃথিবীটা ছোট হয়ে আসছে। আর এখন শোনা যাচ্ছে কথা, যে কথা বলতেছিলাম, দুবাইও তো আশ্রয় দিতে চাচ্ছে না, যদি তার নামে ইন্টারপোলে কোনো মামলা হয় তাহলে কিন্তু দুবাই কিন্তু তাকেও রাখতে পারবে। এখন তাকে চিন্তা করতেছে উগান্ডা মুগান্ডা এইসব কোনো জায়গায় যাওয়া যায় কি না, সেটা হলো কথা। আর উত্তর কোরিয়ার সাথে একটা যোগাযোগ রক্ষা হচ্ছে, যদি ওখানেও পাঠানো যায়, এছাড়া আর কোনো উপায় নাই। আর উত্তর কোরিয়ায় গেলে পরে তো বুঝেন উত্তর কোরিয়ার মানুষগুলো ছ্যাঁ ছু ছ্যাঁ ছু কী কবে কয়ে কবে ডলার বলার দিয়ে দিয়েছে, টাকা পয়সা দিয়ে খা ফেলাবে সব কিছু। এমন হয়েছে ওগুলো তো চায়না জাতি, চায়না বংশভূত, কোরিয়ান বংশভূত, ওকে শুদ্ধ খায়া দিয়ে কোনো ঠিক নেই। হ্যাঁ, এই জন্য ভয়ে আছে এখন, বেচারা বেটাকে কোথায় পাঠাবে। এখন যতদিন মনে করেন যে ইন্ডিয়া তাকে রাখবে, আগামী গভর্নমেন্টের জন্য কিন্তু একটা সমস্যা হবে, কারণ এইসব ফ্যাসিস্ট রেজিমকে যদি আশ্রয় দেওয়া হয় পৃথিবীর কোনো দেশ না আন্তর্জাতিকভাবে এটা ধরবে। এই কারণে এখন দোয়া ইউনূস পড়তে 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 অবস্থা খারাপ, যে ইউনূসরে পানিতে চুবাইতে মারছিল এখন মনে করেন যে মারতে চাইছিল, এখন দেখেন সে দোয়া ইউনূস পড়তেছে, কই যাবে, কোথায় যাওয়ার জায়গা, পৃথিবীটা সংক্ষিপ্ত হয়ে আসছে। আর তারপরে
দলের নেতাকর্মীদেরকে এতিম করে রাখা গেল। এখন এরা জীবনেও মাথা তুলে দাঁড়াইতে পারবে না, এরা যত অকর্ম করছে এই অকর্মের ফিস্তিগুলো দেখলে পরে মানুষের ঘুম থাকে না। কম মানুষকে মারছে, তাদের দলীয় কাজে মানে যেটাই যেই পুলিশে বাধা হয়েছে তাদের চাকরি খাইছে, যেই আর্মি বাধা হয়েছে চাকরি খাইছে। দেশপ্রেমিক পুলিশ নাই চাকরিচ্যুত, দেশপ্রেমিক আর্মি নাই, দেশপ্রেমিক সচিব নাই, দেশপ্রেমিক সাংবাদিক নাই, সব তার ল্যাসপেন্সারগুলো যেগুলো আছে সেগুলো যেগুলোকে দেখলে পরে মানে কি বলা যাবে। এখন এগুলো কোথাও মনের কথাগুলো এই যে সহজ সরল গরিবের কথা। তো পরবর্তী সরকারের সময় আমন্ত্রণ, আমরা একটাই আমন্ত্রণ রাখবো, অনুরোধ রাখবো, সব কিছুই রাখবো, যাই কিছু হোক আমাদের একটাই দাবি, পুরা সংবিধানকে একেবারে ঢেলে সাজাইতে হবে। ওই আগের ওই 72-75 এই সংবিধানটা পুরা বাদ, একেবারে পুরা করে দিতে হবে। আর এই যে আপিলের ডিভিশনে যেগুলো ওই যে বিচারকগুলো ছিল এই সবগুলো যাতে পালাইতে না পারে এগুলোর কিন্তু একটা ব্যবস্থা করতে হবে। এগুলো কোথায় আছে এগুলো খুঁজা কিন্তু এদেরকে জেলে ভরতে হবে, আইন কারো কাছে নিলে হবে না। আর পরবর্তী হচ্ছে যে যারা বাংলাদেশকে বিশ্বাস করে, বাংলাদেশ প্রেমিক, যারা বাংলাদেশ জাতীয়তাবাদের প্রেমিক, বাংলাদেশের সুবার্নিটির প্রেমিক, সার্বভৌমত্ব রক্ষা করতে পারে, এই যে আমার সোনার বাংলা, এই বাংলা বুঝাইতে কিন্তু কলকাতারও বাংলা আছে, আর ওই পশ্চিম ওই যে আসাম টাসাম ত্রিপুরা ওখানেও অনেক বাংলা আছে, ওইখানে আমার সোনার বাংলাদেশ উল্লেখ করতে হবে। আমাদের জাতীয় সঙ্গীতটাও কিন্তু চেঞ্জ করতে হবে, যেই রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চায় নাই সেই রবীন্দ্রনাথের জাতীয় সঙ্গীত আমাদের কোনো প্রয়োজন নেই। করেন যা আছে, তোমার আকাশ তোমার বাতাস যাই লাগান, কিন্তু ওইখানে সোনার বাংলা না দিয়ে অবশ্যই বাংলাদেশ লাগাইতে হবে। বাংলা বলে কোনো জিনিস নেই, বাংলা হলো একটা মানুষের ব্যাপারে, কোনো জাতিসত্তা বোঝায় না। বাংলা হয়তো অঞ্চল বোঝাবে, কিন্তু বাংলা একটা ল্যাঙ্গুয়েজ বোঝাবে, কিন্তু বাংলাদেশি বোঝাবে না। এই কারণে একদম এইটাই সত্য কথা যে আগামীতে এই জাতীয় সঙ্গীত অবশ্যই চেঞ্জ করতে হবে, আমার সোনার বাংলাদেশ লিখতে হবে। পৃথিবীতে প্রতিটা দেশ প্রতিটা অঞ্চল দেখবেন এইরকম একটা মানে অঞ্চলের মানে একটা জাতির প্রত্যেকে, পাকিস্তানের পতাকা দেখানো যে পাকের কথা লেগেছে, পাকিস্তানের কথা লেগেছে, ওরা কিন্তু যে দেখেন ওদের ওই বেলুচি মুলিচুগুলো কিন্তু লেখেনি, পাকিস্তান পাকিস্তান, বাংলাদেশ বাংলাদেশ। আগামীতে কোনো প্রকার আমরা দেখতে চাই না জঙ্গিবাদ টঙ্গিবাদ এগুলোর কথা দেখতে চাই না, মুক্তিযুদ্ধের প্রজন্ম এই সব এই সংখ্যালঘু এগুলো দেখতে চাই না, সবাই বাংলাদেশি, সবাই বাংলাদেশি, চাকমা মানমা তার তার ধর্ম শেষে পালন করবে, তবে সবাই বাংলাদেশি, হিন্দু মুসলিম সব বাংলাদেশি। কাজেই সোনার বাংলা এটা পরিবর্তন করতে হবে, সোনার বাংলা পরিবর্তন না করলে কিন্তু আমরা কিন্তু আস্তে আস্তে কিন্তু আমাদের এই বাংলাদেশের যে মানে সোভারনিটি আমরা কিন্তু ভুলে যাব। আমার সোনার বাংলার দরকার নাই, যেই সময় গানটা লেখছে হয়তো স্বাধীন হয় নাই ওই পুরা অঞ্চলে লেখছে, এই তার কয়েকটা লাইন নিয়ে শুরু করছে, কিন্তু এখন সময় এসে সোনার বাংলাকে চেঞ্জ করতে হবে। আমরা দাবি রাখছি যে কমপক্ষে সব কিছু পরিবর্তন না করলে ওখানে সোনার বাংলা না দিয়ে বাংলাদেশ দিতে হবে। বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌমত্ব দেশ, জাতীয় সঙ্গীতে তার কথাটা উল্লেখ থাকতেই হবে। আর বিজয় দিবস স্থান দিতে হবে আগামী আগস্ট, যে প্রজন্মে থাকুক আগস্ট মাস, এই 5ই আগস্ট শোক দিবস থাকতে হবে, 5ই আগস্ট শোক দিবস পালন করতে হবে, 15ই আগস্ট, 5ই আগস্ট বা যে যে সময় 4ই আগস্ট বা 3ই আগস্ট যেটা বলেন, আগস্ট মাস আসলে পরে যে সময় আমাদের ছেলেরা গুলিবিদ্ধ হয়েছে, 3-4-5-1-2 থেকে এর মধ্যে শোক দিবস আনতে হবে। জাতীয় বীর শহীদ দিবস যেদিন আবু সাইদ মারা গেছে সেই দিন আনতে হবে, কারণ এই প্রজন্ম 16ই ডিসেম্বর এসব দেখে না, এই প্রজন্ম কিন্তু শোষণ দেখছে, প্রচুর শোষণ দেখছে, ওই স্বাধীনতার ওই মুলা ঝুলাইয়া 50 বছরে বাংলাদেশকে সবাই স্বাধীন মানে শোষণ করছে, স্বাধীনতার মুলা ঝুলাইয়া
এই দেশে আপনি দেখেন যে স্বাধীনতার মুলাঝুলে কোন শাসক আমাদের কল্যাণ করছে, একটা দেখেন, দেখাইতে পারবেন না। স্বাধীনতার ফসল এই এই জেনারেশন ভোগ করে নাই, আমরা ভোগ করি নাই, সবাই শোষণ করছে, পথে ঘাটে ঘুষ দুর্নীতি ছাড়া আমরা কোনো কিছু পাই না। আমি এখন পাসপোর্ট করতে গেলে পরে আমার এই যে পুলিশের কি টি এগুলো দিয়া ওই যে ভেরিফিকেশন, পুলিশ ভেরিফিকেশন দেয় আমার পাসপোর্টে, আর আমার যেখানে আইডি কার্ড আছে, আমি তো বারবার রাষ্ট্রের নাগরিক, আমার একদিন আমাকে পাসপোর্ট দেওয়া হোক, আমি তো চোর আর ডাকাত না, সশরীরে উপস্থিত হব, আমার নামে ব্যাকগ্রাউন্ড থাকবে, বাস আমার সঙ্গে সঙ্গে ওকে করে দেবে। বাংলাদেশের পুলিশকে সাজাতে হবে, পুলিশ একটা নির্দিষ্ট নিয়ম মাফিক চলবে, তারা কোনো দিন কোনো দলীয় স্বরাষ্ট্রমন্ত্রীর আন্ডারে পুলিশ বিডিআরদেরকে রাখা যাবে না, তাদের নিজস্ব ভোট থাকবে, নিজস্ব মানে তাদেরকে নিজস্ব সভা থাকবে, তাদের নিজস্ব একটা আইন থাকবে, নিজস্ব তাদের কারিকুলামের মধ্যে চলবে, কোনো দলীয় লেজুর ভিত্তি করবে না, ব্যাস। অফিসে ঘুষ চলবে না, আর আসলে দ্রব্যমূল্যের সিন্ডিকেট এগুলো কিন্তু কমাতে হবে, এটাই হলো আমাদের সহজ সরল কথা। প্রতিটা জায়গায় আপনারা, আর এখন যে ওই যে জায়গায় জায়গায় ডাকাতি হচ্ছে, যে আমার পাশের বাড়িতে একটা ডাকাতি গেছে, টাকা পয়সা নিয়ে গেছে, কীভাবে নিয়ে গেলো জানি না, তো এখান থেকে কিন্তু আমাদেরকে সজাগ থাকতে হবে যে ওরা ওদের হাতে কিন্তু প্রচুর অস্ত্র এবং আর্মস আছে, প্রচুর অস্ত্র এবং আর্মস আছে ওদের কাছে, ওরা একটা বিশৃঙ্খল সৃষ্টি করে কিন্তু ওরা চাচ্ছে যে ওই যে কিছু মানুষকে দিয়ে ওরা কিন্তু একটা মার্শাল জারি করার চেষ্টা করবে, কিন্তু সেটা পারবে না, আমার মনে হয় না পারবে না, কারণ ছাত্র সমাজ একদম আগে, এখন তো টেংরি পুরো ভেঙে দিবে, আর ওই যে এই সরকার অবৈধ সরকার অর্থাৎ এই যে এই তত্ত্বাবধায়ক সরকারের একটা ইয়ে আসছে ইউনিভার্সাল, মানে হয়তো হাইকোর্টে অনেকে সেটা ই করতে পারে যে না এটা অসাংবিধানিক, একদম টেংরি ভাঙ্গাই দেবে। এমনিতে আপিল ডিভিশন সব পালাইছে ওখানে, নাই ওটা সাহস পাবে না, তবে কিছু আর্মি কিন্তু ভয় আছে এখনও, কিছু পুলিশও ভয় আছে, এরা কিন্তু গুপ্ত ঘাতকের মতো করবে, কিছু কিন্তু আওয়ামী লীগের লিডাররাও আছে যারা গোপনে অস্ত্র আছে এবং ম্যাচাকার করবে, গোপনে গোপনে ম্যাচাকার করে করে কিন্তু ওরা মনে করেন যে হিন্দুদেরকে বা ওই যে ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠী এদেরকে বা বিশেষ করে একটা ম্যাচাকার চালায়া, এরা কিন্তু এই যে আমাদের এই ফসলটা, আমাদের এই যে বিজয়ের ফসলটা কিন্তু তারা দিবে না, তারা কিন্তু অস্থিতিশীল করবে। এখন অনেকের কিন্তু অনেক সচিবের ভোল পাল্টা গেছে, পদত্যাগ করতেছে, এ পদত্যাগ করতেছে, ও পদত্যাগ করতেছে, মানে পদত্যাগ করছিস কারণটা কি, কজ রিজন, এগুলো কিন্তু অবশ্যই ব্যাখ্যা করতে হবে। এরা কিন্তু যে গণহারে পদত্যাগ করাও কিন্তু একটা কি অস্থিতিশীল কারণ, ওই চেয়ারে বসবে কি, অনেক ডিসি দেখবেন যে কোনো ভাল পেপার এখন সাইন করতেছে না, তো এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে কিন্তু খুব খেয়াল করতে হবে। আমাদের বিজয়ের ফসলটা আমার মনে হয় সম্ভবত এই যে একটা গভর্নমেন্ট যদি না আসে তাহলে কিন্তু অবস্থা খুবই খারাপ হয়ে যাবে, এই কারণে মানে বলি আর কি। আর যাই হোক, এই সহজ সরল কথাগুলো, প্রথম কথা হচ্ছে প্রথম অধিবেশনে সংবিধান পরিবর্তন করতে হবে, দ্বিতীয় নম্বর কথা হচ্ছে এই বাংলাদেশের জাতীয় সঙ্গীত এটা পরিবর্তন করতে হবে, সোনার বাংলার বদলে বাংলাদেশ লাগাতে হবে, নাহলে কিন্তু এই যে যারা অকাতরে প্রাণ দিল, সোনার বাংলা হলো আওয়ামী দর্শন, ভারতীয় দর্শন, এই দর্শন আমরা কিন্তু মেনে নিতে পারবো না, অবশ্যই একটা এর মধ্যে কিন্তু একটা আন্দোলন হবে, এই এই রবীন্দ্রনাথের আর এই যে বাংলা চলবে না, বাংলাদেশ আমার সোনার বাংলাদেশ, জাতীয় সঙ্গীতও পরিবর্তন করতে হবে। মোট কথা, নতুন প্রজন্মের জন্য যা বাংলাদেশ বিরোধী, বাংলাদেশ বৈষম্য রয়েছে, এগুলো সমস্ত কিন্তু আমাদেরকে এই যে খারাপ যেগুলো আছে সবগুলো কিন্তু উৎখাত করতে হবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সাবধানে থাকবেন, চুরি ডাকাতি বেড়ে গেছে, অনেক ছাত্ররা বড় বড় টাকা কামাইছে, এখন এই চোর ছাত্রদের উপর আর্মস দিয়ে একটু খবরদারি করবে, টাকা পয়সা দিয়ে লুটতারাজ করে দেশকে অস্থিতিশীল করবে। হ্যাঁ, আবার অনেক কিছু ছাত্র আছে তার মুখ কাছে এখনও লাঠি, মাথার মধ্যে একটা পতাকা টাঙ্গায় লাঠি দিয়ে এখনও ঘুরতেছে,
দেখা যাচ্ছে যে ওটা ছাত্র নামধারী, ছাত্র না একটা টোকাই, এগুলো থেকে কিন্তু সাবধান থাকতে হবে। এরাই কিন্তু রাস্তাঘাটে অনেক সময় চেক করে, চারজন পাঁচজন চেক করে কিন্তু দেখা গেছে আপনার চুরি চিন্তাই করবে, এখান থেকে কিন্তু সাবধান থাকতে হবে। যাই হোক, আল্লাহ আমাদের সকলের মঙ্গল করুক। আগামী দিন আমাদের সুন্দরভাবে রাষ্ট্র গঠন করতে হবে, আর আমাদের পাঠ্যপুস্তকগুলো কিন্তু চেঞ্জ করতে হবে, ইতিহাস চেঞ্জ করতে হবে। ইতিহাসের ব্যাপারটা এমন যে যখন ক্ষমতায় থাকে তার মতো করে ইতিহাস লেখে, এই ভুয়া ইতিহাস কিন্তু মানুষকে পড়াইতে পড়াইতে এই প্রজন্ম মানে কী করবো, ভুয়া ইতিহাস লিখছে। এই ইতিহাস সম্বন্ধে কিন্তু আমরা অনেকগুলো বই পুস্তক নিয়ে বসবো, আমরা আলোচনা করব। এই পাঠ্যপুস্তক থেকে ভুয়া ইতিহাসগুলো কিন্তু একদম ছড়াই দিতে হবে, প্রয়োজনে এই শিক্ষা কারিকুলাম থেকে রিয়াল ঘটনাটা কিন্তু তুলে ধরতে হবে। এইসব চলবে না, এইসব চলবে না, এগুলোকে সংস্কার করতে হবে। সহজ সরল গরিবের কথা অনুষ্ঠানে আপনাদেরকে আবারও প্রাণ শুভেচ্ছা অভিনন্দন। যদি আপনারা আমার চ্যানেলটা ভালো লাগে আপনারা লাইক দিন, সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করে দিন। আগামীকাল কোনো একটা এসে আবার এপিসোড নিয়ে আবার কথা হবে। আসসালামু আলাইকুম।